বেটা, তাড়াতাড়ি দে, মানুষ আহার আগে খায় নেই। কি গো চাচা মিয়া, রোজা থাকেন নাই নাকি? কি কবা, রোজা থাকলে তো আমার গ্যাস্ট্রিক হয়, ওই জন্য রোজা থাকি না বেটা। চাচা, এটা কি গ্যাস্ট্রিকের মাস না রোজার মাস? বাইশটা এত কথা না কইয়া এক থালি ভাত দেওয়া আগে খাইয়া নেই, খিদে লাগছে তাড়াতাড়ি। আপনার মতো মোর বেমার ছেলে যদি রোজা না থাকে, ফুলা ফানে কি না করবো? খালি বাহানা দিবেন গ্যাস্ট্রিক। এটা কি গ্যাস্ট্রিকের মাস নাকি না রমজান মাস কোনো বুঝি না? খালি মুরব্বীরা খালি কয় রোজা থাকলে গ্যাস্ট্রিক হয়, হেন হয় তেন হয়। রোজা তো থাকবার ইচ্ছা নাই, বাহানা করে খালি গ্যাস্ট্রিকের। ওটা ডাইরেক্ট করলে রোজা থাকবার পারি না। এই হোটেলে হাই বলেছে, এত ছোট ফোলা এত বড় বড় কথা কলো, এই হোটেলে হাই আসলে তো বলেছে। কি গো চাচা, ভাত কি মাংস দিয়ে দিব না মাছ দিয়ে দিব না? নিরামিষ খাবেন? রোজা দিন হোটেলে চুরি করে খাইতে যে যে মাংস ভাতি খামো, নিরামিষ খামো কে? মাংস ভাত দাও বুড়া বেডা, এক ঠেঙ্গা তাত গেছে গাদা হবে আর কীর্তি। আইসে হোটেলে চুরি করে মাংস ভাত খেয়ে লেগে বেডা মরলে বেডা খুশি হইবে। কি গো চাচা, ফেট ভরছে আপনার? মাংস টাংস লাগবো নাকি আরো? না গো বাইশটা, তুমি যে কথা কইছো কথা শুনে আমার পেট ভরে গেছে, আর লাগবো না কিছু। শুনেন চাচা মিয়া, তোজা রাহুন বেড়া, এই গ্যাস্ট্রিকের বাহানা কত করবেন? মরলে বেড়া হিসাব দিন লাগতো না? মরলে বেড়া আল্লাহর কাছে বাহানা চলবো? হগো বেড়া, কাল থেকে রোজাই থাকবো বেড়া, এই চুরি করে খাওয়ার থেকে আর রোজা থাকাই লাভ আছে? গ্যাস্ট্রিকের বাহানা করে বাদ দিলাম কাজের থেকে আর। তাহলে আনহেরাও কেউ আর গ্যাস্ট্রিকের বাহানা না করে সবাই রোজা থাকুন যে। হ্যাঁ ওই বেটা ঠিকই কইছে, কাল থেকে সবাই রোজা থাকুন, গেস্টি এ বাহানা কেউ করুন না যায়। আর বললে আল্লাহর কাছে কি হিসাব দেবেন এই চিন্তা করে আর সবাই রোজায় থাকুন। খালি রোজা থাকলে হইতো না, তারা ওই নামাজও পড়ুন লাগবো লাগে।